রাত জুড়ে উৎসবের মেজাজ জেলা থেকে শহর অষ্টমীতে ফেস্টিভ মোডে বাংলা এবং মণ্ডপে মণ্ডপে চলছে অষ্টমীর পূজো অঞ্চলি এবং কুমারী পূজো অষ্টমীর শেষে সন্ধি পূজো কোথাও থিম কোথাও সাবেকিয়ানা লড়াই সকাল থেকে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড় সেই ছবি ধরা পড়ছে জেলা থেকে শহর সাহিত্যা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার চন্দন এই মুহূর্তে মণ্ডপ জুড়ে কি ছবি ধরা পড়ছে দেখো আমরা এখন এই যে হচ্ছে সাইতিয়া 15 নম্বর ওয়ার্ডে যেটা হচ্ছে থিম করা হয়েছে গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হয়েছে যেটা গ্রামের বিভিন্ন জিনিস যে হারিয়ে যাচ্ছে তা কিন্তু সাইতিয়ার যে শিবধাম পূজো কমিটি আছে তারা কিন্তু এবার তারা তুলে ধরেছে তুমি দেখতেই পাচ্ছ কিভাবে যে খড় বিভিন্ন যে চটের বস্তা থেকে শুরু করে বাঁশ দিয়ে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো পুজোর প্যান্ডেলটা সকাল থেকে অষ্টমী পুজো চলছে সেখানে পুজো দেখতে দর্শনার্থীরা আসছে এবং সপ্তমীর রাতেও উপচে পড়া ভিড় ছিল এই পুজো মণ্ডপে আমরা সরাসরি কথা বলে নেব পুজো কমিটির সাথে কেন তাদের এই ভাবনা চিন্তা কেন আপনাদের ভাবনা চিন্তা আমরা বিশেষত যেই জিনিসটা ভাবনা করে এই মণ্ডপ তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাহিত্যিয়ার ছবি সেখানে গ্রাম্য পরিবেশে ফুটিয়ে উঠেছে এই মণ্ডপ জুড়ে এবং দুর্গা প্রতিমা সেজেছে সাবেকিয়ানায় একদিকে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে অষ্টমীর পূজা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাহিত্যিয়ার পুজো সেখানেও কিন্তু বিশেষ থিম করা হয়েছে সেখানকার পুজো কমিটির উদ্যোগে রাজ্য জুড়ে উৎসবের মেজাজ এবং সকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড় অঞ্জলি দেওয়া থেকে শুরু করে কুমারী পুজো এবং সন্ধি পুজোর জন্য কিন্তু তোড়জোড় শুরু হয়েছে এবং অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো আজকেও কিন্তু নবমী পুজো রয়েছে এবং সেই তোড়জোড়ও কিন্তু প্রস্তুতি কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে মণ্ডপে মণ্ডপে ভিড় মহাষ্টমীর পুজো শেষে সন্ধি পুজো এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাঁইথিয়ার পুজো রাজ্য জুড়ে উৎসবের মেজাজ শহর থেকে জেলা অষ্টমীতে ফেস্টিভ মুডে বাংলা এবং থিম থেকে সাবেকিয়ানায় কিন্তু সেজে উঠেছে বিভিন্ন পুজো মণ্ডপ মণ্ডপে মণ্ডপে অষ্টমীর পুজো অঞ্জলি কুমারী পুজো এবং কিছুক্ষণ পরে নবমী পুজোও রয়েছে নবমীর জন্য প্রস্তুতি চলছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু নবমী ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে উৎসবের মেজাজ সাঁইথিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন জেলা থেকে শহর সব জায়গাতে সেই চেরা ভিড় সেই ছবি ধরা পড়ছে মণ্ডপে মণ্ডপে চলছে অষ্টমী পুজো অঞ্জলি কুমারী পুজো এবং জেলা থেকে শহর কোথাও থিম কোথাও সাবেকিয়ানায় সেজে উঠেছে পুজো মণ্ডপ এরপর আপনাদের বসিরহাটের দিকে নজর রাখবো সেদিকে কিন্তু সেখানেও কিন্তু পুজো শুরু হয়েছে পুজো মণ্ডপগুলিতে উপচে পড়া ভিড় বসিরহাট থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত তোমাকে শারদ শুভেচ্ছা জানাই প্রথমে এবং এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো সেখানকার ছবি কি ফুটে উঠছে সমস্ত দর্শকদের শুভেচ্ছা এবং ভালোবাসা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বসিরহাটের নজরকাড়া পুজো মণ্ডপের মধ্যে একটি পূজা মণ্ডপ অর্থাৎ কিশলয় সংঘ 55 বর্ষ তাদের এবছরের থিম রয়েছে সৃষ্টি যখন বর্তমান ইতিহাস তখন অতীত হয়ে গেছে আর ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ ভিড় যেভাবে যে অষ্টমীর সকাল থেকে মানুষ কিন্তু এখানে এই পুজো মণ্ডপে কিন্তু দেখতে ভিড় জমিয়েছে তার কারণ হচ্ছে বাংলার ইতিহাস বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি তুলে দেওয়া হয়েছে যেখানে মাদুর শিল্প যেখানে চট শিল্প শাঁখা পলা কুলো থেকে শুরু করে এবং বাঁকুড়ার যে টেরাকোটা যে পোড়ামাটি ভারত বিখ্যাত সেই পোড়ামাটির তৈরি মণ্ডপ তৈরি কিন্তু আমি সরাসরি এখানকার যারা দর্শনার্থী আসে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কেমন লাগছে এই ধরনের পোড়ামাটি অর্থাৎ এই আপনি তো আসছেন অন্য অন্য পুজো মণ্ডপের মধ্যে এর পার্থক্যটা কোথায় আছে এদিকে দেখ এদিকে দেখ কথায় বলে আঁকি না সরে হ্যাঁ এদিকে দেখ কথায় বলে আঁকি না সরে আমি যখন এখানে আসছিলাম
প্রথমে মুখের কাছে এসে দেখলাম টেরাকোটার কাজ আছে। আমি বললাম বাহ দারুণ তো, এত সুন্দর, ঠিক আছে, কিন্তু সেই সুন্দরটা কোন লেভেলে যে যেতে পারে সেটা তখনও বুঝতে পারিনি। যত এগুচ্ছি তত যেন বিস্মিত হয়ে যাচ্ছি, যতই এগুচ্ছি এই যে কিশালয়, নামটা কিশালয়, কচি পাতা, কচি পাতা দেখে আমরা মুগ্ধ হই। তাই কিশালয় সঙ্গে যে কাজটা দেখছি আমি, যে বাঁশ, বেত, কুলো, টেরাকোটা, এই যে তখনকার দিনের যে কাজ, যেগুলো এখন অতীত হয়ে গেছে আমাদের কাছে। এখন প্রচুর মন্দির তৈরি হয় মার্বেল পাথর, টাইলস, যে মডার্ন জিনিস এসছে, এর মধ্যে আমরা সেই প্রাণের ছোঁয়া, সেই আত্মার ছোঁয়া যেন আমরা খুঁজে পাই না। কিন্তু এই যে সকালের মুহূর্তে ভোরের পরে পরে আলো ফুটেছে, এটা এই আলো ফোটার সময় যদি এত মুগ্ধ হই আমরা, তাহলে আমি ভাবছি যে যখন রাত্রে লাইটিং হয়, লোকে যখন দেখতে বেরোয়, তখন তো আমার মনে হয় যে এটা আমি কোথায় দাঁড়িয়ে আছি বা কি দেখছি, এটা এটা অনবদ্য। এখান দিয়ে শাঁখা ঝুলানো, সুন্দর সুন্দর রিবনের সুতো দিয়ে সুন্দর সুন্দর আগেরকার দিনের যে কলকে টাইপের জিনিস আস্তে করে ঝুলানো, তারপরে যে ঘোড়া, তারপরে যে মূর্তি দিয়ে, ঢোল দিয়ে, হ্যাঁ, এই যে বিভিন্ন টাইপের, এবং কুলো, কুলোর উপরে যে স্বস্তিক চিহ্ন, এগুলো দেখতে অভূতপূর্ব। সঙ্গে শুধু তো এগুলোর ডেকোরেশন, তার সঙ্গে লালটা কি ধরনের সুন্দর, যেটা আমাদের পূজা মণ্ডপের একটা, আমরা বলি আমাদের শান্তি, আমাদের শুদ্ধি, আমাদের সব কিছু। এবং সেই যে গেট দিয়ে কুলোর ওপরে বা বেতের কাজ দিয়ে এত সুন্দর, এত সুন্দর, সঙ্গে আমাদের প্রতিমা, প্রতিমার যে তার অবয়ব, মুখের যে এক্সপ্রেশন, আমাদের মায়ের সঙ্গে তার লক্ষ্মী, গণেশ, কার্তিক, হ্যাঁ, সরস্বতী, এই যে অবয়ব, এবং বলবেন বাড়িতে কিছু বলবেন, হ্যাঁ, এবং আমি এই অনেকগুলো ক্লাব ঘুরে এসেছি, কিন্তু আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যেটা ভাবতে পারছি না। আমি সরাসরি এখানকার যারা উদ্যোক্তা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তুমি শুনতে পারলে একজন দর্শনার্থী কিভাবে আসলেন, তিনি বললেন বিশেষ করে যে যেভাবে টেরাকোটা বাংলা সংস্কৃতি, বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, এবং বাঁকুড়া শিল্পর যে পোড়ামাটি যা সারা ভারতবর্ষের বুকে একটা একটা নজির সৃষ্টি করেছে, বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, বিশেষ করে এখানে যে বিভিন্ন যে যে শিল্প, সে বাংলার শিল্পকে দেশে এবং বিশ্বের দরবারে যেন সুনাম অর্জন করেছে, সেই গামছা থেকে শুরু করে লাল কাপড় থেকে শুরু করে, আমি সরাসরি উদ্যোক্তার কথা বলব, এই ধরনের সৃষ্টি যখন বর্তমান সাক্ষী তখন ইতিহাস কেন বাঁচলেন? আমরা বর্তমান দিনে যে মন্দিরগুলো সারা ভারতবর্ষে তৈরি হয়, সেই মন্দিরগুলোতে আমরা টেরাকোটা শিল্পটা মুছে ফেলেছি, দেখতে পাই। পুরনো দিনে যত মন্দির আছে, অযোধ্যা ইলোরা থেকে শুরু করে পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু করে লিঙ্গরাজ মন্দির থেকে শুরু করে সমস্ত মন্দির আমরা টেরাকোটা শিল্পের কাজটা দেখতে পাই। কিন্তু বর্তমান দিনে যে মন্দিরগুলো তৈরি হচ্ছে তাতে কোনো টেরাকোটা শিল্পের কোনো ছোঁয়া নেই। মানুষ যাতে নতুন করে যে মন্দিরগুলো তৈরি হচ্ছে তাতে টেরাকোটার শিল্পটা আবার নতুন করে চালু করতে পারে, বাংলার সংস্কৃতি এখানে ভারতবর্ষ বিখ্যাত। বাঁকুড়ার পোড়ামাটির কাজ আছে, অসংখ্য শাঁখাপলা আমরা ব্যবহার করেছি, অসংখ্য কুলোর ব্যবহার হয়েছে, মানে একটা দুর্গাপুজোকে ফুটিয়ে তুলতে গেলে যেসব ইনক্রিমেন্টের প্রয়োজন হয় প্রতিটা জিনিস এখানে পেয়ে যাবেন আপনি। আর তুমি শুনলে জুইতে একেবারে যেন এখানকার উদ্যোক্তারা যেইভাবে বাংলার সংস্কৃতিকে তুলে ধরেছে, বাংলার কৃষ্টি কালচার যেভাবে তুলে ধরা হয়েছে যা রাজ্য এবং দেশের কাছে কাছে। আমি আরও একজন এখানে দর্শনার্থী আছে, তাদের সঙ্গে কথা বলবো, বিশেষ করে কেমন লাগছে এই উদ্যোগকে, কেমন লাগে, মানে কী কী দেখলেন এসে? নতুন নতুন কাজ, মানে পুরোনো আমলে জিনিসপত্র, মানে অন্য পুজো মণ্ডপের থেকে একটু আলাদা, কেন কেন আলাদা? আদিম যুগের জিনিসপত্রগুলো তুলে ধরেছে, এগুলো দেখতে ভালো লাগছে, যাই হোক। তুমি বিশেষ করে শুনলে যারা এখানে আসছে সকাল সকাল অষ্টমীর সন্ধ্যা জানো, আর তারপরে বিশেষ করে সকালে যারা ভিড় জমাচ্ছেন, অর্থাৎ এই পূজা মণ্ডপে একটা কিন্তু একেবারে অন্য বাংলার
পুরো সংস্কৃতি, বাংলার যে শিল্পকলা, বাংলার যে কৃষ্টি তুলে ধরা হয়েছে, যেখানে কি নেই, বাঁকুড়ার পোড়ামাটি থেকে শুরু করে বেতের কাজ থেকে শুরু করে কুলো থেকে শুরু করে মাদুরকে ব্যবহার করা হয়েছে, চটকে ব্যবহার করা হয়েছে, এবং যে গামছা থেকে শুরু করে ভারত বিখ্যাত যে গামছা রয়েছে মুন্সির গামছা সেটাকেও ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বাংলার সংস্কৃতি যে বিশ্বের দরবারে কিন্তু একটা যথেষ্ট সুনামের মধ্যে থাকে সেটা কিন্তু এই পুজো মণ্ডপে না আসলে যখন দেখা যাবে না। অর্থাৎ সৃষ্টি যখন বর্তমান, সাক্ষী তখন ইতিহাস, এই স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু এবার কিশোরের সঙ্গে পঞ্চমতম বর্ষে বসিয়াটে মানুষকে উপহার দিয়েছে। এই পূজা মণ্ডপে কিন্তু যেমন সকাল থেকে যখন দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে, অন্যদিকে যখন সময় দাঁড়িয়ে যাচ্ছে, যখন আধান নেমে আসছে, তখন কিন্তু সেই ছবি দেখাচ্ছে। আমি আরও একবার সরাসরি তোমার এই ছবিটা দেখতে পারবো, দেখতে হচ্ছে যে কীভাবে ভিড় জমাচ্ছে। অষ্টমী পুজো হচ্ছে, অষ্টমী পুজোর শুরু হয়েছে, অষ্টমী পুজোর মধ্য দিয়ে আজকে কিন্তু এই বিশেষ করে কিশোরের সঙ্গে সকাল থেকে যেমন দর্শনীত্রে এই যে পুজো দেখছেন, মায়ের সামনে থেকে তারা আশীর্বাদ দিচ্ছেন, অন্যদিকে এই বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার যে কালচার একেবারে অন্য ছবি দেখা যাচ্ছে। মা দুর্গা সামনে এই আদরে হিংসা নেই, কোনো প্রতিহিংসা, সেখানে শুধু শান্তির বার্তা। অর্থাৎ শান্তির বার্তা দিয়ে মা দুর্গা রয়েছে এই পূজা মণ্ডপের। অর্থাৎ সাদলে তৈরি করা হয়েছে কিশোরের সঙ্গে এই দেবী দুর্গা সব মিলে এই পূজা মণ্ডপে। কিন্তু এখনও যারা আসেনি তারা কিন্তু যথেষ্ট মিস করবে বলে মনে করছেন এখানকার যারা দর্শনার্থী, তারা এমনকি উদ্যোক্তারা সব মিলিয়ে কিশোরের সঙ্গে কিন্তু এবছরে একেবারে বাংলার পুরো সংস্কৃতিটাকে তাদের মণ্ডপের মধ্য দিয়ে বসিয়ার মানুষকে উপহার দিচ্ছে। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে সঞ্জিত। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। বসিরহাটের ছবি আপনারা দেখলেন এবং জেলা থেকে শহর একই ছবি, মণ্ডপ জুড়ে মানুষের ভিড় উপচে পড়ার মতো।